ইসলাম, সনাতন, খ্রিস্টান ও বৌদ্ধ। সুপ্রাচীন কাল থেকে এই চার ধর্মেরই প্রাধান্য বাংলাদেশে। সহাবস্থানও মূলত এই চার ধর্মাবলম্বীদেরই। তবে আধুনিক যুগে এই বাংলাদেশেই জন্ম নিয়েছে এমন একটি ধর্ম যার প্রচলন ও আবাদ মূলত সবুজ পাহাড়ে ঘেরা প্রকৃতির মায়াবী সন্তান বান্দরবানে। এই ধর্মের নাম ক্রামা। ৮০-এর দশকে বান্দরবানে এর প্রসার শুরু হয়। ম্রো জাতির মধ্যে ছড়ানো ক্রামা ধর্মের গুরু ক্রামাদে, যার আসল নাম মেনলে ম্রো। ১৯৬৫ সালে চিম্বুক পাহাড়ের পাদদেশে পোড়া পোড়া এলাকায় তার জন্ম। এই ধর্ম নিয়ে জানার আগে একটা গল্প জানতে হবে। বর্ণমালা বরাদ্দ দেওয়ার জন্য ভগবান একবার সব জাতির প্রতিনিধিকে ডাকলেন, কিন্তু ম্রো জাতির কেউ সেখানে যাননি। ভগবান একটি গরুকে দিয়ে কলা পাতায় লিখে তাদের জন্য বর্ণমালা পাঠান, কিন্তু মরুভূমির কড়া রোদে হাঁটার সময় ক্ষুধায় সেই পাতাটি খেয়ে ফেলল গরুটি, অর্থাৎ বর্ণমালা চলে গেল গরুর পেটে। এদিকে বর্ণ না পেয়ে ম্রোরা গেলেন ভগবানের কাছে। বিপদে পড়ে সবকিছু স্বীকার করল গরুটি। সব শুনে গরুর চোয়ালে কষে চর মারলেন ভগবান। চরের তীব্রতায় খসে পড়ে চোয়ালের দাঁত। সেই থেকে নাকি গরুর উপরের চোয়ালে দাঁত থাকে না। এরপর ৮০-এর দশকে ক্রামাদি বা মেনলে ম্রোর হাত ধরেই বর্ণমালা পায় ম্রোরা, পায় ক্রামা ধর্ম। ১৯৮০ সালে বান্দরবানের সোয়ালকে প্রতিষ্ঠিত হয় ম্রো আবাসিক বিদ্যালয়। পাঠদান করা হতো মারমা বর্ণমালায়। ক্রামাদি দেখলেন সমাজ অজ্ঞতা আর কুসংস্কারে ভর্তি। এ থেকে মুক্তির উপায় খুঁজতে থাকেন তিনি। স্কুলের কাছে অশ্বত্থ গাছের নিচে নিয়ম করে রাতের বেলায় ধ্যানে বসতে লাগলেন। ধ্যানরত অবস্থায় একদিন নতুন ধর্ম ও বর্ণমালা পেয়ে যান। শুরুতে সব গোপন রাখলেন, তবে ১৯৮২ সালের দিকে স্কুলে জানাজানি হয়ে যায় নতুন ধর্ম ও বর্ণমালার কথা। বিস্ময় প্রকাশ করেন মেনলে ক্রামাদের শিক্ষকেরা। এরপর তিনি আর বেশি দিন স্কুলে থাকেননি, গ্রামে ফিরে ধ্যান চালিয়ে যান। শুরুতে লোকে তাকে পাগল বলতো। লাংপুং নামে এক প্রবীণ প্রথম তার উপর বিশ্বাস আনেন। অবিশ্বাসী লাংপুং এর বিশ্বাসী হয়ে ওঠার ব্যাপারটাও অলৌকিক। বাঁশ কাটতে এই প্রবীণ গিয়েছিলেন বনে। হঠাৎ সাদা পোশাক পরিহিত উড়ন্ত একজন তাকে বললেন, হে লাংপুং, জগতের জন্য ধারালো এক দা জন্মগ্রহণ করেছে, তার পরিচর্যা করো। গ্রীষ্মকালের আগুন যেমন থামানো যায় না, ক্রামা ধর্ম আর তার বর্ণমালাকেও থামানো সম্ভব নয়। তবে তোমরা বিশ্বাস না করলে ভোতা দায়ের মতো এই বর্ণমালা এবং ধর্মও হারিয়ে যাবে। লাংপুং ছিলেন সে সমাজের গণ্যমান্য লোক, তাই তার কথা কেউ উড়িয়ে দেননি। আরো দুইজন ক্রামা ধর্ম গ্রহণ করলো। ধীরে ধীরে লোক সংখ্যা আরো বাড়তে থাকে। পরে বিনা পারিশ্রমিকে শিক্ষক নিয়োগ করে গ্রামে ম্রো বর্ণমালা শেখার ব্যবস্থা হয়। ৩ পরামর্শদাতা নিয়ে ক্রামাদি শুরু করলেন ধর্ম ও বর্ণমালা প্রচার। ওই বছরের এপ্রিলে ডাকা হলো মহাসম্মেলন। সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে ক্রামা ধর্ম প্রচার শুরু হয়। ম্রোরা ছাড়াও এই ধর্মে বিশ্বাস আনে খুমী এবং অন্য জাতির লোকজনরা। এমনকি একসময় ক্রামা ধর্মের কথা পৌঁছে যায় মিয়ানমারেও। ধর্মের প্রসারের সময় ১৯৮৪ সালের জুলাই মাসে আরো কঠোর ধ্যানের জন্য ক্রামাদি নিরুদ্দেশ হয়ে যান। ভবিষ্যৎবাণী অনুসারে একদিন ১৯ সারিতে মাংলর নামে আবার পৃথিবীতে আবির্ভূত হবেন তিনি। ক্রামা ধর্মের ধর্মগ্রন্থের নাম রিয়ং খোতে। ধর্মীয় রীতিনীতি ও জীবন নির্দেশিকা লেখা এতে। আছে স্বর্গ নরকের ধারণাও। সৎ থাকলে আছে, মন পবিত্র হলে মিলবে স্বর্গে যাওয়ার সুযোগ। এই ধর্মে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ফুং বা চারিত্রিক গুণকে। বিশ্বাস করা হয় চারিত্রিক গুণাবলীর কারণেই সফল হয় মানুষ, আবার চরিত্রের ত্রুটির জন্যই সাফল্য বঞ্চিত হয় মানুষ। সংসার ধর্ম পালনে আছে ৮টি ফুং: নেশা, চুরি, মিথ্যা, জুয়া খেলা, প্রাণী, লোভ, হিংসা, ব্যভিচার এবং মানুষের প্রতি কুদৃষ্টি দেওয়া ক্রামা ধর্মে নিষিদ্ধ। তাদের উপাসনালয়ের পবিত্রতম স্থান কিয়ং বা বিহার। বিহারের প্রার্থনা করার মূল স্থানের নাম সলোক কিম। এই অংশে প্রবেশের আগে পা ধুয়ে নিতে হয়। পুণ্যার্থীদের মধ্যে নারী পুরুষ, বিবাহিত ও অবিবাহিতদের বসার জায়গা আলাদা। ১৫ বার ঘণ্টা বাজানোর মাধ্যমে পুণ্যার্থীদের ডাকা হয়। উপাসনার রীতিতেও রয়েছে নিজস্ব ঢং। সংসার ত্যাগী বা সন্ন্যাসীদের জন্য রয়েছে প্রণিধানযোগ্য আরো 2টি ফুং। মানবিক সব সম্পর্কের বাইরে থাকতে হয় তাদের। একমাত্র আত্মীয় বলে গণ্য করতে হয় ভগবানকে। ভগবানের তপস্যা করতে হয় জঙ্গলে। ক্রামা ধর্মের প্রধান উৎসব 4টি। প্রতিটি উৎসব 3 দিনের। সে সময় প্রতিদিন 3 বার করে বিহারে যাওয়ার নিয়ম। ভাত খাওয়ার আগে প্রার্থনা আছে তাদের। কারো সঙ্গে দেখা হলে সালামের মতোই একটি বাক্য বলতে হয়, দিতে হয় তার পাল্টা জবাবও। আছে বিদায় সম্ভাষণও। ক্রামাদি মানুষের শরীরকে একটা ঘরের সাথে তুলনা করেন। সেই ঘরটির নিয়মিত পরিচর্যা করলেই কেবল তা পরিচ্ছন্ন থাকবে। পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তির মাধ্যমে বর্ণমালা এবং ধর্মের আগমনের নজির বিরল। ক্রামাদের মাধ্যমে কিছু মানুষ যেমন আলোকিত হয়েছে, তেমনি উপকৃত হয়েছে ম্রো নামের একটা জাতিগোষ্ঠী।